Hey guys, welcome back to my channel. আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমি এসেছি গাইস জল দেওয়ার জন্য গাছে, কারণ কালকে জল দেওয়া হয়েছে না, তার জন্য সকাল সকাল জলটা গাছে না দিলে গাছগুলি আবার দুপুর হলে ডইলা যাব। তার জন্য এখন আমার কাছে একটু সময় আছে, তো এখন গাছগুলিরে জল দেবো, কারণ এখন গিয়ে ফুসকিরে স্কুল থেকে দিয়ে আইছি, আবার 9:30টার সময় আনতে হইব। তো এর যে ফাঁকটা আছে ওগুলি কাজে লাগাইতে হইব, তারপরে 10টা থেকে আবার আমার বাড়িতে হইব ফিল্ডের কাজে স্যারের সঙ্গে। তো গাইস এখন আমি গাছে জল দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হইতেছে কিছুক্ষণ বাদে। তো গাইস দেখো এই গাছগুলিতে এখন আমি জল দেব। তো গাইস ফাইনালি আমার জল দেওয়া শেষ, এখন দেখছো। আর এখন শীতের দিন আয় পথে সেরকমভাবে ফুল টুল ফুটে না, দেখো একদম কম, নইলে গাছের জিপ্পা ফুল থাকে নীলকণ্ঠ গাছ, দেখো জবা ফুল একদম কম। এই যে বড়ি গাছটার হাল খুবই খারাপ গাছ, দেখো একদম মজা গেছে। বড়ি কিন্তু প্রচুর পরিমাণে আসলেও কিন্তু নষ্ট হয়ে যেতেছে, দেখো হালে বড়ির হাল একেবারে খারাপ, মানে ওই তুই না বড়ি। ফাইনালি আমার জল দেওয়া শেষ, তো আমি এখন নেমে যাই গেছাদের থেকে। তো আবার আরেক কারণ আছে, তো হ্যাঁ গিয়ে জল দিতে পারছে প্রায় জল। তো কাজের পরে আবার তোমাদের সঙ্গে কাজ হয়েছে সাইরা বাড়ির ঘরের। তো এখন বাদে 9:30, তো ফুসকিরে এখন গিয়ে স্কুল থেকে আনছি, আর ফুসকির প্রচণ্ড গরম লাগছে, ফুসকি সব কিছু সোয়াটার টোয়াটার খুঁজা লাগছে, দেখো হ্যাঁ বুঝি না কিতা জানি কই যাচ্ছে বুঝি না। তো ফুসকি কই যাচ্ছে সোয়াটার খুঁজা লাগছে, আর কিতা করবো দেখো ফুসকি এক লাগলে দেখছে, আর ছোট ফুসকি তো আইসই না, ছোট ফুসকি একটু বাপ দেখা করি মারে, দেখো পোস মারে কি সুন্দর করে, আপনি জানি কেমনি পোস মারে। ফুচকি এদিকে একটা আসি দেও চাইয়া, একটা আসি দেও, এই দেখো এদিকে চাই একটা আসি দেও না, এ ফুচকি না কেন আসি দিতে হবে, এই দেখো এই একটা আসি দেও। আরে বাহ, স্যার এক কোনায় বসে আর আমিও প্রিন্টার লিয়ে বাড়িতে যাচ্ছি গা ফিল্ডে, স্যার তারা এ বসে রাজু, এই রাজু দেখে সা, এই দেখো রাজু জায়গা। তো গাড়ি দেওয়া ফাইনালি গাড়ি আয় পড়ছে, আর তো এখন আমরা বাড়ি দিতেছি গা হাই বাবা, ফাইনালি বাড়ি দিতেছি এখন সারটা রেডি দেখতেছি, আমরা নবীন ফল দিতে বুঝছ, সার সবাই রেডি, আমরা পাইলট ভাই রানা রেডি, পাইলট পাইলট মানে একদম দেখতে পাচ্ছ, ওই দেখো রবীন্দ্র ফলি, সরি এটা রবীন্দ্র ফলি না, এটার নাম হচ্ছে নবীন ফলি, তো আমি ভুলে এটারে রবীন্দ্র ফল্লী কই লাই, আর রবীন্দ্র ফল্লী হয়েছে গিয়া গোপাল নগরে, এটা হয়েছে নবীন ফল্লী, তো নবীন ফল্লী ঢুকে গেলাম। তো গাছ আজকে নবীন ফল্লীর নবীন ফল্লীতে থাকার নাম, তো গাছ ফাইনালি আজকে নবীন ফল্লী ভিজিট করতেছে, আর এই ফাড়ার নামটা আছে না রবীন্দ্র আর নবীন ফল্লীর মধ্যে আমরা পুরো ইয়ে হয়ে আসা গা, মানে কেমন জানি কোনটার কোন নাম কইতে পারতাছি না। তো গাছ ফাইনালি সারও আয় পড়ছে আজকে, তো প্রচণ্ড কাজ চলছে, কালকে দিয়ে পড়ছো, তো গাছ কালকে বলে অফিসে দিয়ে পড়ছে। তো গাছ ফিল্ডে এত কোয়া লাভ নাই কিতা কিতা, মানুষে বোঝাই পারে না কোনো কিছু, তুমি মানুষে যদি না বুঝে তুমি নিজে বোঝাই পারতা না কোনো কিছু, তারা তারা বুঝতেছে না কোনো কিছু। গাছ আজকে প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র আইছে, দেখো ফিল্ডে বাড়িছে যে মাথা টাথা নিশো নাই, আরও ফুল খারাপ হয়ে গেছে। তো গাইস এখন বাজে 2:30, তো আমি ড্রেস ট্রেস কইরা রেডি হয়ে যাই, স্যারে ফোন করছে স্যারও আয় পড়তেছে, আমার শ্যুট কই, এই গাইস আমার শ্যুট, একটা গেঞ্জি পরলাম আর স্যারও আয় পড়তেছে। তো গাইস দেখো বিল্লি 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 কই কই কই, এই দেখো বিল্লি, যেন আয়া তোমরা সবসময় এই দাঁড়াত বিল্লি ফাইবা, 3-4টা বিল্লি যেন থাকবোই। ফাইনালি আজকে 22 তারিখ হয়ে গেছে, আর মোটামুটি 8 দিন আছে, তারপরে একটু 4-5 দিন একটু সময় পাবো, কইছে যে মধু নামাই তারবো, যে এরম একটা জায়গাত মধু তুই তাইনে কইতেছে নামাই তারবো, তুই তাইনে দেখতেছে ফিউ মোমেন্টস লেট, দেখো তাইনে মধু বাংতাছে কিভাবে মধু ছাক, এই যে দোয়া দিয়া গাইস দেখছো, কারণ আমার কোণে ফালাই তুই বসে থেকে, নাহলে আমার কামড় দেওয়া হইব মধুকে, মানে কি অবস্থা দেখছো নি, তো আমি বাগি দিকে দেখো আমি মানে রেডি করে রাখছি, আমি বাগু মহনে
আগামীতে আমি ঢুকুম কারণ ওই জায়গা আমি লাগাইলাম কারণ মধুদাতে না দুঃখ করে খুব ওই দেখো দুমা দিয়ে রেডি হয়ে গেছে এই দেখো এনে এদিকে কাজ করতেছে গাইস ফাইনালি মধুর ফুক উঠতেছে কারণ হয়েছে খালি মোমরা বানাইছে ঠিক আছে মধু খাওয়া হয়েছে না দেখো দেখছো মধু খাওয়া হয়েছে না রবীন্দ্রপল্লীতে বিকাল বাদে তিনটা আছে পাইলট ভাই রেডি এটাও করছি তো গাছ আজ আমরা নবীনপল্লী রবীন্দ্রপল্লী ডিসি ভাড়া সবগুলোই ভিজিট করলাম তো এখন বিকাল বাদে চারটা হেনা আছি ডিসি ভাড়া দেখো লোকেশনটা তাল গাছ আছে সুন্দর একটা দেখছো সার খালি আমি বলে খাইছি আর ঘুমাইছি আর কাজ দিয়ে করছে কেডা হাড়ি তুলছে কেডা কোন কাজ করছে কেডা সকাল থেকে কাজ দিয়ে করছে কেডা আমি টিঙ্কু টিঙ্কু তো মেইন আর তো জায়গাটা কম পরিচিত জায়গা আর নতুন জনের নাম কি জানি লিটেন না ব্রিটেন 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 তো গাইস ব্রিটেনও আছে আমাদের সঙ্গে আমরা তিনজন ফিল্ডের কাজ করতেছি এই মাসে সুন্দর একটা গোয়া এটার মধ্যে ডুকিয়া দেখে কিতা আছে সো গাইস সো গাইস সো গাইস লাল জানি এটা কিতা হয়ে গেছে এই দেখো কারদানি প্যান্ট নিশ্চয়ই প্যান্টে বেড়া তো গাছ জিনিসটা মানে সার লাগতেছে এটা কি জংলা কইতাম কি বাই বাই আগে আমরা যাইতাম এমন জংলা শুরু থাকতে আজকে তো ওই জংলা তাই পড়ছি আমি ওই দেখো চারতলা দাঁড়িয়েছে কো মেন রোডে তো সময় আর বেশি নেই আমার হাতে আছে ফার্স্ট মিনিট সময় আর ফার্স্ট মিনিটের সময়ের মধ্যে আমি ভিডিও বানাই যাচ্ছি গাছ দেখছো জংলাটা দেখো জংলাটা ওয়া যদি জংলাত কেউ তা হে মানে পিছন দেওয়া হইলে দূর দিতে হইব আমার লাগিয়া কারণ তারা আমার লাগে দূর দিত কারণ এদিকে মানুষ আয় দেখো দেখো আর এদিকে কিতা কিতা ফেলে রয়েছে গাছ এই জায়গাটা এর আরেকটা ভিডিওর মধ্যে তোমরা দেখাইছি কারণ এই জায়গাটা এমন একটা লোকেশন আর এমন একটা জায়গা মানে এখানে কফি শপ দিলে সবচেয়ে সেরা জায়গা হইব যারা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা এখানে আড্ডা দিতে পারবো মানে দেখো রুটটা কিন্তু এটা আর জাগার মালিক কেটা ধারো নি ওই তো জাগার মালিক ছটার ভাইরা বইয়ে দিছে তো জাগার মালিক রে কইছি জাগার মালিক রে কইছি যে ইহানোতে এমন একটা জাগা কুজে তার লাভার লয়ে মানুষ আড্ডা দিতারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লয়ে আড্ডা দিতারে এমন একটা ইয়ে করতো মানে কফি শপ করতো জাগার মালিকে কইতেছে এই চিন্তাটা এখন একটু করতেছি দেখাল হই হ্যাঁ করবানি তুমি কফি শপ রুম করব মালিকা কইতেছে করো করো তুমি মরবা কম জমালা কুজ নাই আবার কফি শপ কফি শপ করলে তো তোমার যারা লাভার টাভার লইয়ে বের আশীর্বাদ দিব তো যে এমন একটা মালিক এই জায়গাটাতে এমন একটা কাজ করছে আমরা শান্তিপূর্ণভাবে কথাবার্তা কইতে পারছি আর অক্ষণ যুগটা দেখছো নাকি তা যারা না 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 যারা লাভার না তাহে এরা কিন্তু বিয়া করতে খুব কষ্ট হইতেছে আর যারা আগের থেকে সেটিং তারাই বিয়া করতে হারতেছে এই যে অগ্রান মাস বিয়া হইতেছে কিন্তু সেটিং করেন না বিয়া সব সবটি কইতাম না এর মধ্যে এক দুইটা আছে দেখাই না হ্যাঁ তো তুমিও মানে একটা জায়গা দিয়া দো ফুলাহনের জীবনটা বাসায় দিয়া যাও এই জায়গাটা কফি শপ বানায়া এঙ্গেজমেন্ট প্লেস এঙ্গেজমেন্ট প্লেস সবাই একমত তো দাদু একমত নেই তুমি কো দাদু দাদু ক দাদু খালি কমনে করলে তো না একবার ক্লিয়ার ভাবে সন্দেহ হয়ে গেছে কা আর আজকে ফিল্ডের কাজও মোটামুটি শেষ করে লেছি আর 5 মিনিট বাকি আছে আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম দ্বিতীয় একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হইতেছে বাই গুড ইভিনিং সবাইকে